রথযাত্রা উপলক্ষে ইসকনের দাবি মেনে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। শিয়ালদহ কৃষ্ণনগর ও হাওড়া নবদ্বীপ ধামের মধ্যে আগামী 1 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত চলবে বিশেষ ট্রেন। রেলের এই ঘোষণায় খুশি ইসকন কর্তৃপক্ষ। মায়াপুর ইসকনের রথযাত্রা উপলক্ষে ইসকন কর্তৃপক্ষের দাবি মেনে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের। ইতিমধ্যে রেলের তরফ থেকে ট্রেন চলাচলের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রেলের এই ঘোষণায় খুশি ইসকন কর্তৃপক্ষ। তাদের দাবি, এর ফলে আরও বাড়তি ভক্ত সমাগম হবে মায়াপুর ইসকন মন্দিরে। জানা গেছে, নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়। জেলা রাজ্যের গণ্ডি পার করে গোটা দেশ এমনকি বিদেশ থেকেও ভক্তরা আসেন ইসকনের রথযাত্রায় অংশ নিতে। মাঝে 2 বছর করোনার কারণে রথযাত্রা স্থগিত করা হয় ইসকনে। এবছর স্বাভাবিক নিয়মেই রথযাত্রা অনুষ্ঠিত হবে। ভক্তদের কথা মাথায় রেখে ইসকনের তরফ থেকে ভারতীয় রেলের কাছে আবেদন করা হয় শিয়ালদহ কৃষ্ণনগর ও হাওড়া নবদ্বীপ শাখার মধ্যে বাড়তি লোকাল ট্রেন চালাবার জন্য। সেই আবেদনে সাড়া দিয়ে ভারতীয় রেল আগামী 1 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, হাওড়া থেকে নবদ্বীপ যাবার জন্য সকাল 7:10 ও 8:55 দুটি ট্রেন চলবে। একইভাবে নবদ্বীপ ধাম থেকে হাওড়া স্টেশন পর্যন্ত বেলা 2 ও রাত 9 দুটি ট্রেন চলবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের মধ্যে সকাল 8:20 ও 9:50 দুটি ট্রেন চলবে। একইভাবে কৃষ্ণনগর থেকে শিয়ালদার মধ্যে 4:50 ও রাত 9 দুটি ট্রেন চলবে। পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যেই এই তালিকা জানানো হয়েছে। এ বিষয়ে ইসকনের তরফে জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, আমরা রেলের কাছে আবেদন করেছিলাম, সেই আবেদনে সাড়া দিয়েছে রেল। আমরা রেল দপ্তরকে ধন্যবাদ জানাই। 1 জুলাই রথযাত্রা উপলক্ষে ইসকন মায়াপুরের পক্ষ থেকে ইস্টার্ন রেলকে অনুরোধ করা হয়েছিল স্পেশাল ট্রেনের জন্য। সেটা পূর্ব রেল কর্তৃপক্ষ মেনে নিয়ে শিয়ালদহ টু কৃষ্ণনগর স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন। সেই জন্য ইস্টার্ন রেলকে ধন্যবাদ। এবং যাত্রী সাধারণের যারা রথযাত্রা আসবেন তাদের সুবিধাই হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, রথ উৎসবকে ঘিরে বহু পর্যটক ও ভক্ত মায়াপুর নবদ্বীপে আসেন, তাদের সুবিধার জন্য রেল বিশেষ ব্যবস্থা করেছে। এটা আমার লোকসভার অন্তর্গত হয়, আমি গর্বিত। সব মিলিয়ে রথযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন ঘোষণা হয় সাধারণ ভক্তদের আরও সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। রথের জন্য স্পেশাল ট্রেন, যেহেতু 2 বছর করোনার কারণে রথে উৎসবে মানুষ সেভাবে নামতে পারেনি, আনন্দ উৎসব করতে পারেনি, তাই একটা বাড়তি উন্মাদনা আছে। সেই জন্য রেল প্রয়োজন মনে করেছে, কারণ মায়াপুরে বড় করে রথ হয়। এখানে বেশ জাঁকজমকপূর্ণ রথে বাইরের তীর্থযাত্রীরাও এই রথ দেখতে আসে। সেই কারণে এটা আমার যেহেতু ক্ষেত্র, সেই ক্ষেত্রে হওয়ার জন্য নিজেকে ভালো লাগছে এবং সকলকে স্বাগত জানাই এই রথে যাতে তারা আসে। স্পেশাল ট্রেন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ রথের দিন থেকে শুরু করে উল্টো রথ সমাপ্ত পর্যন্ত 2টো স্পেশাল ট্রেন চালানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।